অক্ষরেরে বুঝাইছো। এতিয়া আমি ত্রিকোণমিতি অনুপাত উলাম, ধরি ললু আমি এ কোণ সাপেক্ষে, এ কোণ সাপেক্ষে আমি ত্রিকোণমিতীয় অনুপাত বুলাম। প্রথমতে আইব আমার সাইন এ, তার অনুপাত কি হব কসে, তার অনুপাত কি হব টেনে, তার অনুপাত কি হব আমি জানি, বাকি কেটা ইয়ার অনন্য বা প্রতিক্রম, আমার কোনো অসুবিধা নহব। সাইন মানে হল আমি সবে জানো যে যেটু কোণ আমি লম, যেটু কোণ আমি লই আছো, এটা এ কোণ লই আছো, এ কোণর সন্নিহিত যেটু বাহু আছে, লগত থাকা যেটু বাহু আছে, সেটু সদায় ভূমি অর্থাৎ বি হব। ভালকৈ বুঝা, যেটু কোণ আমি লই আছো সেই কোণর লগত যেটু বাহু থাকিব সেই বাহুটো সদায় ভূমি বা বি হব। আর কোণর ঠিক বিপরীত বাহুটো, কোণর ঠিক বিপরীত বাহুটো সদায় লম্ব, কোণর ঠিক বিপরীত বাহুটো সদায় লম্ব অর্থাৎ পি হব। এতিয়া তারপর তো আমার কোনো অসুবিধা নাই, আমি পাইছো সাইন এ, সাইন এ মানে হল পি বাই এইচ, সাইন এ ইজ ইকুয়াল টু পি বাই এইচ, কস এ ইজ ইকুয়াল টু বি বাই এইচ, আর টেন এ ইজ ইকুয়াল টু পি বাই বি।